কয়লা শহরের চিরাকুটি এলাকায় অপরাজিতা এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। এখানে এসএইচজি সেলিং পয়েন্টেরও ব্যবস্থা করা হয়েছে। যতগুলো এসএইচজি গ্রুপ রয়েছে তাদের জিনিসপত্র ক্রয় করে সেখানে বিক্রি করার ব্যবস্থাও করা হয়েছে। বলা বাহুল্য যে কয়লা শহরের মধ্যে এই প্রথমবারের মতো অপরাজিতা এন্টারপ্রাইজ নামক এসএইচজি সেলিং পয়েন্টের উদ্বোধন করা হয়। ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনগর আরডি ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী থেকে শুরু করে টিআরএলএম এর আধিকারিকরা এবং এসএইচজি গ্রুপের অসংখ্য সদস্যগণ। ঘন্টা তো দাও আমরা গ্রুপের মহিলারা বানাবি গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপরাজিতা এন্টারপ্রাইজের কর্ণধার অপরাজিতা সিনহা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। নমস্কার, আমি অপরাজিতা সিনহা, কামাখ্যা বিওজি এসএসজি। আজকে আমি এসএসজি প্রোডাক্ট নিয়ে একটি সেলিং পয়েন্ট খুলেছি অপরাজিতা এন্টারপ্রাইজ নামে। এই উদ্যোগে আমার ডিস্ট্রিক্ট এবং টিআরএলএম এর সহযোগে আমি আজকে এই জিনিসটা আমি সফলতা লাভ করেছি। আমি আশা করছি সব এসএসজি দিদিরা যাতে আমাকে হেল্প করেন এবং এসএসজির যত প্রোডাক্ট আছে আমার কাছে যেন পৌঁছে দেন। আমি একটা পার্সেন্টেজ রেখে দিদিদের আমি জিনিসগুলি বিক্রি করার জন্য সাহায্য করব। আমার এই সামান্য চেষ্টা যাতে আমার একটা বিরাট আকার ধারণ করে এটাই আমি আশা করছি। এটা কোন জায়গা? এটা হলো চিরাগুটি গোলদানপুর। কয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।